সালাম আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের কথা বলব নারীদের ধ্বংসের আটটি কারণ এক নাম্বার ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরে লোম ওঠায় অর্থাৎ ভুরু লাভ এবং অন্যকে উঠাতে সাহায্য করে সই বোখারি ছয় এখন আমরা অধিকাংশ মেয়েদের দেখে থাকি যে হচ্ছে ভুরুপ্লাপ করে থাকে এবং তারা মনে করে যে ভুরুপ লাপ করলে আসলে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায় আসলে এটা ইসলাম কিন্তু হারাম বলে ঘোষণা করেছে দুই নাম্বার ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষে বেশ ধারণ করে বুখারি মিশকাত শরীফ চার চার দুই নয় আমরা বেশিরভাগ দেখে থাকি যে শহরের মেয়েরা খুবই স্মার্ট নিজেকে অনেক বেশি স্মার্ট ভেবে থাকে এজন্য পুরুষের মতো জিন্স প্যান্ট টি শার্ট এগুলা পরে থাকে কিন্তু এগুলা ইসলাম হারাম ঘোষণা করেছে মেয়েদেরকে পদ্মার মধ্যে থাকতে বলেছে তিন নম্বর ধ্বংসক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল এবং ওই নারী ব্যবহারে নেই জামে চার পাঁচ চার শূন্য আসলে অনেকে মেয়েরাই আছে যে ঘ্রাণ সুগ্রাণ ইউজ করে থাকে বিভিন্ন রকমের নামি দামি পারফিউম ইউজ করে আর তারা মনে করে যে ছেলেরা যদি এই ঘ্রানটা পায় তাহলে আমার দিকে বেশি বেশি করে লোক দেবে বা তাকাবে আসলে এটা কিন্তু ইসলাম হারাম ঘোষণা করেছে। চার নাম্বার ধ্বংস কৌশব নারী যারা শরীরের উলেক অর্থাৎ ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয় শহীদ মুসলিম দুই এক দুই পাঁচ আমরা এখন বেশিরভাগই দেখে থাকি যে হাতে পিঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোকামাকড়ের ট্যাটু করে থাকে কিন্তু এটা করা ঠিক না আপনি তার বদলে মেহেন্দি দিতে পারেন সুন্দর করে ডিজাইন করে মেহেন্দি দেওয়া সুন্নত পাঁচ নাম্বার অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা আলগা চুলা পরিধান করে সৈককারী চার আট আট ছয় পরচুলা বলতেন নকল চুল বোঝানো হয়েছে অনেকে নিজের চুল নিয়ে সৌন্দর্য বোধ করে না এজন্য একটু বেশি দাম দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নকল চুল ব্যবহার করেন কিন্তু এটা কিন্তু হারাম বলে ঘোষণা করাছে ছয় নাম্বার ওই সব নারী যারা স্বামী রোজগারে অসন্তুষ্ট থাকে সৈককারী ছয় ছয় পাঁচ সাত আসলে এখন মানে বর্তমান যুগে বেশিরভাগই এই কারণে বেশি সংসার ভেঙে যাচ্ছে কারণ নারীরা নিজের স্বামীর রোজগারে একেবারেই সন্তুষ্ট থাকতে পারে না তাদের চাহিদা খুব বেশি থাকে যার কারণে তারা সন্তুষ্ট থাকতে পারে না কিন্তু এগুলো করা ঠিক না সাত নম্বর ওই সব নারী যারা না জেনেই ধারণা করে এবং অন্য নামে মিথ্যা অপবাদ রটায় সহি মুসলিম দুই পাঁচ ছয় তিন বেশিরভাগ নারীরা অনেক নারীরা আসে বিভিন্ন কাজের জন্য তাদেরকে বাইরে যেতে হয় কিন্তু পাশের লোক বা বিশেষ করে প্রতিবেশীরা এগুলো নিয়ে বেশি সমালোচনা করে বিভিন্ন খারাপ মন্তব্য করে আসলে কারোর সম্পর্কে না জেনে কিন্তু কিছু বলাটা ঠিক না তো আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে আট নম্বর ধ্বংস হোক ও সব নারী যারা অন্যর পিছনে সমালোচনায় গিবোধ করে গিবোধ আর নিজের মূল্যবান সময়টা নষ্ট করে আপনি কেন অন্যর পিছনে গিবোধ করবেন আপনি চাইলে ঘরে বসে ইবাদত করতে পারেন তসবি পড়তে পারেন যদি আপনার ভালো না লাগে তাহলে কুরনশোর পড়তে পারেন গজল শুনতে পারেন কেন আপনি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করবেন অন্যর পিছনে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন মা বোনেরা এই বিষয়গুলো আপনারা বিশেষভাবে ধ্যান ধারণা করবেন আর এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন যে আমি আসলে কী করব অন্য একটি চ্যালেঞ্জ আছে বৈশাখে স্ক্রাফটি স্ক্রিনে দেওয়া আছে অর্গ্যানিক পেপারে ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ব্ল্যাকটি বানিয়ে দিন আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগেই পৌঁছাবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন এবং কমেন্ট করে আপনার মতামতটি আমাকে অবশ্যই জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি সব পৃথিবীর সকল মা বাবা যেন জান্নাতবাসী হয় এবং ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি